আপনার মতো একটা ডাস্টবিন মার্কা মানুষের সামনে আমি খাইতে পারবো না। যান ফুটেন। আমি চলে যাব। অবশ্যই আপনি চলে যাবেন, আর যাওয়ার আগে সমস্ত খাবারের বিল আপনি দিয়ে দেবেন। তোর সাথে একটা বিষয় নিয়ে আলোচনা আছে, বলবো? কি বিষয়? না মানে গতকাল রাতে তুই যে বিষয়টা নিয়ে কথা বলেছিলি, তুই কি সিরিয়াসলি বলেছিলি? কোন বিষয়টা জানি ঠিক মনে পড়তেছে না। উমা, এর মধ্যে ভুলে গেছিস? দেখতেই তো পাইতেছিস ভুলে গেছি তো, বলে ফেললেই তো হয়। এই জন্য মেয়ে মানুষের সাথে কোনো বিষয়ে সিরিয়াস টক করা উচিত না, ভেরি শর্ট মেমোরি। বলিতে না করে বলে ফেললেই তো হয়। না মানে ও যে ওই ব্যাপারটা। কোন ব্যাপারটা? আমার আর বাদনের বিয়ের ব্যাপার। লাফিং, এগেইন লাফিং, একটা একটা সিরিয়াস ব্যাপারের মধ্যে লাফিং। এই মেয়ে ছেলে পৃথিবীতে আসাটা একটা বিগ মিস্টেক, দ্য মিস্টেক অফ দ্য সেঞ্চুরি। এদিকে আমার জীবন মরণ সমস্যা, অ্যান্ড মাই বিলাভেড সিস্টার লাফিং। তোর মতো সিস্টার থাকার চেয়ে নো সিস্টার কন্ডিশন অনেক ভালো। এক বাকেট পানি এনে দিচ্ছি, পানির মধ্যে ডুবে মর, সিঙ্ক ইন দ্য বাকেট ওয়াটার। আজকে বিকালে বাবাকে ফরওয়ার্ড দিতে নিতে হবে। ফাইন হবে, ফাইন। আমি আমার বাবাকে ফরওয়ার্ড হসপিটালে নিয়ে যাব। এখানে ফাইন কি দেখলেন আপনি? না মানে আমার এক ফ্রেন্ড আছে ইমতিয়াজ, ভেরি ক্লোজ। পরশুদিন ব্যাটার হঠাৎ করে পেট ব্যথা, সোজা ধরে নিয়ে গেলাম ফরওয়ার্ড দিতে। ওখানে তো পেটের ব্যথার ভালো ডাক্তার বসে, ডাক্তার দেখে শুনে বললো অ্যাপেন্ডিসাইটিস। ভাবলাম তোমাদের সাথে একবার গিয়ে ওকে দেখে আর ফাইন করে। কথায় কথা তো মিথ্যা কেমন করে বলেন আপনি, বলেন তো। মিথ্যা বললাম? আচ্ছা ঠিক আছে যাও, মিথ্যা বললে বলেছি, আমার কোনো ফ্রেন্ড হাসপাতালে নেই। কিন্তু সেটা কথা না, কথা হচ্ছে তুমি তোমার বাবাকে নিয়ে হাসপাতালে যাবে, সেখানে আমার যাওয়া উচিত না? হ্যাঁ, তোমার বাবা আমার বাবা না। আজ এটা কথা বলতেছেন কেন আপনি? হ্যাঁ, আমার বাবা আপনার বাবা হইতে যাবে কেন? আর কখনো এসব ফালতু কথা বলবেন না, রাগে গা জ্বলে যায়। দেখো মেয়ে, কথায় কথায় এমন ধমক দিয়ে কথা বলবা না, ভেরি ব্যাড, ব্যাড ফর হার্ট। তুমি যখন তোমার বাবাকে নিয়ে হাসপাতালে যাচ্ছ, নিজের হার্টটা একটু দেখে আসবা। তোমার মতো সুন্দর একটা মেয়ে যাকে দেখলে আদর করতে ইচ্ছা করে, তার হার্ট থাকবে মায়া মমতার মহব্বতে ভরা। সেখানে কিনা তোমার হার্ট ভরা হচ্ছে গিয়ে পাথরে, দ্য স্টোন, দেশি পাথর না ইম্পোর্টেড পাথর। খুব ভালো হয়েছে, এখন যান আমি খাবো। আপনার মতো একটা ডাস্টবিন মার্কা মানুষের সামনে আমি খাইতে পারবো না, যান ফুটেন। আমি চলে যাব। অবশ্যই আপনি চলে যাবেন, আর যাওয়ার আগে সমস্ত খাবারের বিল আপনি দিয়ে দেবেন। আর কখনো আমার সাথে দেখা করবেন না, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। এতদিন আমার বাবাকে আমি ঝুলাচ্ছিলাম, আজকে বাসে গিয়ে বলবো আমি রাজি। তোমার বিয়ে? আমার বিয়ে? বুঝলাম না, নো আন্ডারস্ট্যান্ড। ভুলভাল ইংরেজি বলতে বলতে আপনি যে বাংলা ভুলে গেছেন সেটা বুঝি না। আমার বিয়ে, মাই ম্যারেজ। যেভাবে হা করে আছেন পুরো রেস্টুরেন্ট তো গিলে ফেলবেন মনে হয়। এই মেয়ে, তোমার না একটা বড় বোন আছে? আছে, খুলনা ইউনিভার্সিটিতে পড়ে। তো বড় বোনের বিয়ে না দিয়ে ছোট বোনের বিয়ে দেবে কিভাবে? তোমার বাবা এরকম অটোক্যাট কেন? আমার বড় বোনের বিয়ের সম্বন্ধ আসে নাই, আমারটা আসছে। জামাই কানাডা থাকে, নাসার বিজ্ঞানী। আমি বিয়ের পরে সোজা টরন্টো চলে যাব। টরন্টো চলে যাবা? অবশ্যই চলে যাব। Thank you.